নমস্কার, ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি বিভিন্ন ধরনের কুলফির রেসিপি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি। তেলের কুলফি, তালের কুলফি, ম্যাঙ্গো কুলফি, নারকেল কুলফি ইত্যাদি নানা ধরনের কুলফি বা বরফ বা পপসিকল, বিভিন্ন ধরনের রেসিপি আপনারা আমার চ্যানেলে এর আগে দেখেছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটি ভীষণই সুস্বাদু কুলফি রেসিপি, সেটি হলো পেয়ারার কুলফি বা গুয়াভা কুলফি। পেয়ারার কুলফি বানানোর জন্য প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দুধ জ্বাল দেব। দুধ জ্বাল দেওয়ার আগে সামান্য একটু জল দিয়ে নিলাম, তাতে কি হয় দুধটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ফুল ক্রিম মিল্ক। আমি আজকে 500 ml দুধ দিয়ে কুলফি বানাবো, সেজন্য আমি দুধটাকে এই প্যানটার মধ্যে নিয়ে নিলাম। আমি এর মধ্যে এখনই পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই দিতে পারেন, যেমন মিষ্টি পছন্দ করবেন ঠিক সেরকম ভাবে চিনি দিয়ে দেবেন। আমি মোটামুটি 5 চামচ চিনি দিলাম। পেয়ারার যেহেতু একটা স্ট্রং গন্ধ আছে, এর মধ্যে অন্য কোনো ধরনের এলাচ বা তেজপাতা কিছুই আমি দিচ্ছি না, দেওয়ার দরকারও পড়ে না, সেটা বরং আরো বাজে হয়। এবার দুধটাকে শুধু জাল করে নেব। দুধটা জাল হতে বসিয়ে দিয়ে আমি পেয়ারাগুলো নিয়ে নিয়েছি। দেখুন, আমি এখানে পাকা পেয়ারা ব্যবহার করেছি, মানে এই পেয়ারাগুলো কিন্তু বেশ ভালো রকম পাকা। পাকা পেয়ারা হলেই কুলফিটা আমার মনে হয় বেশি ভালো হয়। কুলফি বানানোর জন্য অবশ্যই পেয়ারা পাকার দিকেই হতে হবে। পেয়ারাগুলোকে আমি কেটে নেব, এটা কোনো নির্দিষ্ট কাটিং দিতে হবে তার কোনো মানে নেই, যেমন করে খুশি কেটে নিতে পারেন, কারণ এটাকে আমি পেন্ট করব। আমি রাফলি একটু টুকরো করে নিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। দেখুন, পেয়ারাগুলোকে আমি মোটামুটি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আবারও বলছি, যেমন করে আপনারা পারবেন তেমন করে কেটে নেবেন, ছোট টুকরো করে নেওয়া দিয়ে কথা। এবার আমি এই পেয়ারাগুলোকে ব্লেন্ড করে নেব। দেখুন, পেয়ারাটা আমি বেটে নিয়ে চলে এসেছি, এর মধ্যে কিন্তু নুন চিনি কিচ্ছু ব্যবহার করিনি, জাস্ট পেয়ারাটা বেটে নিয়েছি। আমার এর মধ্যে জলও ব্যবহার করতে হয়নি, যদি বাটতে অসুবিধা হয় তাহলে আপনারা সামান্য পরিমাণে জল এর মধ্যে ব্যবহার করতে পারেন, তবে দেখবেন যেন খুব পাতলা না হয়ে যায়। মানে এই দেখুন এটা কতটা ঘন আছে, এই ঘনত্বটা মেনটেন করাটা জরুরি। এবার আমি এই ব্লেন্ড করা পেয়ারাটাকে একটু স্ট্রেন করে নেব। তার জন্য আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তলায় একটা বাটি রেখেছি। এবার এই পেয়ারাটাকে আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম। এই স্ট্রেন করে নেওয়াটা কিন্তু জরুরি, তার কারণ এর মধ্যে দানা থেকে যেতে পারে, আর কিছু অংশ যদি ব্লেন্ড ঠিক মতো না হয়ে থাকে তাহলে এই স্ট্রেন করে নিলে সেটা আলাদা হয়ে যাবে। তলায় দেখুন একদম পিওর পেয়ারার গ্রেভি মতো চলে এসেছে, এটার মধ্যে আর কোনো শক্ত অংশ নেই। এটাকে একপাশে সরিয়ে রাখছি। এই হাফ কাপ দুধ নিয়ে এলাম, এই দুধটাকে আমি জাল হতে বসাইনি, আলাদা করে সরিয়ে রেখেছিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি, তাতে কুলফির স্বাদও কিছুটা বাড়বে এবং ঘনত্ব কিছুটা বাড়বে। আপনারা যদি মিল্কমেড বা যে কনডেন্স মিল্ক আর কি সেটা ব্যবহার করতে চান তাহলেও খুব ভালো হবে। গুঁড়ো দুধটা দেখুন খুব ভালো করে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লোর। আপনারা কর্নফ্লোরের পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করতে পারেন, দুটো একই রেজাল্ট দেবে। ভালো করে আমি কর্নফ্লোরটাকে দুধের সাথে মিশিয়ে নিলাম। এবার দেখি চলুন যে দুধটার কি অবস্থা। বাদবাকি প্রিপারেশনগুলো নিয়ে নিতে নিতেই দেখুন দুধ কিন্তু একেবারে ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিলাম। এবার যে কাপের মধ্যে আমি গুঁড়ো দুধ আর কর্নফ্লোরটা মিশিয়ে রেখেছিলাম সেই কাপের দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লোর দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুধটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ এটা কিন্তু সঙ্গে সঙ্গে ঘন হতে শুরু করবে। দেখুন আগের থেকে সঙ্গে সঙ্গে ঠিক হতে শুরু করে দিয়েছে। মিনিট খানেকের মধ্যে এই দুধটা একদম ঘন হয়ে রেডি হয়ে যাবে। প্রায় মিনিট খানেক সময় ধরে আমি দুধটাকে নাড়াচাড়া করে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে আর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। দেখুন আগের থেকে কতটা দুধটা ঘন হয়ে গেছে, এই রকম ঘনত্বই কুলফির জন্য যথেষ্ট। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর এই দুধটাকে এইভাবেই আমি ঠান্ডা হতে দেবো। আগে প্রায় আধ ঘন্টা পর আমি ফিরে এলাম, দুধ কিন্তু এবার একেবারেই ঠান্ডা হয়ে গেছে, অন্তত রুম টেম্পারেচারে চলে এসেছে। এবার আমি কুলফির জন্য বাকি কাজগুলো সেরে নেব। যে বাটিতে পেয়ারাটা ছিল সেটা নিয়ে চলে এলাম। এবার আমি এর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। দুধটার মধ্যে আমি গরম অবস্থায় কিন্তু পেয়ারাটা মেশালাম না,
কারণ অনেক সময় দুধের মধ্যে ডাইরেক্ট এভাবে ফল দিলে দুধটা কেটে যেতে পারে। সেই জন্য আগে দুধটাকে রুম টেম্পারেচারে এনে তারপর আমি পেয়ারা মিশিয়ে দিলাম। ভালোভাবে একবার মিশিয়ে নেব। আমাদের বাড়িতে বাচ্চারা অনেক সময় দেখা যায় ফল খেতে চায় না, আর পেয়ারা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো। তো এইরকম ভাবে যদি কুলফি বানিয়ে বাচ্চাদেরকে পেয়ারাটা খাইয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পেয়ারাটাও খাওয়া হয়ে যায়, অথচ বাচ্চারা খুশি মনে খেয়েও নেয়। আর এইভাবে কুলফি বানিয়ে দীর্ঘদিন ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। ডিপ ফ্রিজে রেখে দিলে কোনো অসুবিধা হবে না। মাঝে মাঝে বের করে এটা বাড়ির বড়রাও খেতে পারেন, বাচ্চাদেরকেও দিতে পারেন, বাচ্চারাও খুব খুশি হবে। বাইরের কেনা আইসক্রিম খাওয়া শরীরের পক্ষে সবসময় ভালো নয়, সেটার মধ্যে নানা ধরনের প্রিজারভেটিভ থাকে। এই বাড়িতে বানানো কুলফির মধ্যে কিন্তু একেবারে ঘরোয়া উপকরণ ছাড়া আর কিছুই নেই, সুতরাং শরীরের পক্ষে কোনো ক্ষতিকারক কিছু এটা হবে না। ভালোভাবে পেয়ারার সাথে দুধটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই পেয়ারার পেস্ট মেশানো দুধটাকে দুটো জায়গায় ভাগ করে নেব। আর একটা বাটি নিয়ে এলাম, আমি এর মধ্যে একটু হাতা করে তুলে রাখবো। দুটো জায়গায় ভাগ করছি, দুটো কালার আলাদা আলাদা করবো বলে। দেখুন, দুটো জায়গায় ভাগ করে নিয়েছি, দু ভাগ আমি একদিকে রেখেছি আর এক ভাগ আলাদা করে নিয়েছি। দুটো পাত্রে আলাদা করে নামার পরে আমি বড় পাত্রটা, মানে যেটার মধ্যে আমি বেশি অংশটা রেখেছি, সেটা নিয়ে চলে এলাম। তার মধ্যে এই দু ড্রপ মতো পিঙ্ক ফুড কালার আমি দিয়ে দিচ্ছি, ভালো করে একটু মিশিয়ে নেব। আমি আবারও বলছি, এই যে ফুড কালার গুলো আমি মেশাচ্ছি সেটা কিন্তু একটু দেখতে সুন্দর করার জন্য, চমকপ্রদ করার জন্য। আপনারা যদি এরকম ফুড কালার দিতে না চান তাহলে নাও দিতে পারেন, কারণ এতে স্বাদের কোনো হেরফের হবে না, স্বাদ যা তাই থাকবে। পিঙ্ক ফুড কালারটা দেখুন মিশিয়ে নিয়েছি, এটাকে সরিয়ে নিলাম। এবার এই অল্প দুধের মিশ্রণটার মধ্যে আবার নিয়ে নিচ্ছি দুই ড্রপ মতো গ্রিন ফুড কালার, ভালো করে গ্রিন ফুড কালারটাকেও মিশিয়ে নেব। দুটো জায়গায় আলাদা আলাদা করে নিয়েছি, এবার জমতে দেব। সমস্ত প্রিপারেশন নিয়ে নেওয়ার পর এবার কুলফিগুলো জমানোর জন্য আমি কুলফি মোল্ড নিয়ে নিয়েছি। আমি কুলফি মোল্ডের মধ্যে কুলফি জমাচ্ছি। কুলফি মোল্ড বাড়িতে না থাকলে যে কুলফি জমানো যাবে না, কুলফি খাওয়া হবে না, তা কিন্তু একেবারেই নয়। আমি বারবার আমার সমস্ত কুলফির রেসিপিগুলোতেই এই একই কথাই বলি। আপনারা কুলফি মোল্ড ছাড়াও অবশ্যই খুব সুন্দরভাবে কুলফি জমিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে বেলের কুলফির রেসিপি আপলোড করা আছে, আপনারা সেই বেলের কুলফির রেসিপিতে পেয়ে যাবেন যে কুলফি মোল্ড ছাড়া কি করে সুন্দরভাবে কুলফি জমিয়ে নেওয়া যায়। সমস্ত কুলফি মোল্ডগুলো আমি প্রথমে পিঙ্ক কালারের যে দুধের মিশ্রণটা বানিয়েছি সেটা দিয়ে ভর্তি করে নেব। তবে এটা কিন্তু পুরোটা ভর্তি করব না, মোটামুটি অর্ধেকের বেশি অংশ আমি পিঙ্ক রং রাখবো। সেভাবেই আমি কুলফি মোল্ডগুলো ভরাট করে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা বাটি আমি অর্ধেকের একটু বেশি ভর্তি করেছি, পুরোপুরি কিন্তু ভর্তি করিনি। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবার আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিচ্ছি। এই কাঠিগুলো কিন্তু যে কোনো দশকর্মর দোকানে আপনারা অনায়াসেই কিনতে পেয়ে যাবেন। এটাকে মোটামুটি ঘন্টাখানেক ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে নিয়ে আমি আবার ফিরে আসছি। প্রায় দেড় ঘন্টা ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়ার পরে আমি ফিরে এলাম। দেখুন, এগুলো জমে গেছে ঠিকই, কিন্তু একদম লিকুইড নেই, মোটামুটি জমতে শুরু করেছে। এবার সবগুলো ঢাকনা আমি খুলে নেব। সব মোল্ডের ঢাকনাগুলো খুলে নিয়েছি। এবার প্রত্যেকটা মোল্ডের মধ্যে আমি সবুজ রঙের দুধটা দিয়ে দেব। আবারও বলছি, এটা যে করতেই হবে তার কোনো মানে নেই। আপনারা এমনি গোলাপি রং বা সবুজ রং বা কোনো রং ছাড়াই সাদা রঙও রাখতে পারেন। দেখুন, সবুজ রঙের দুধটা ভর্তি করে দিয়ে দিয়েছি। এবার আমি মোল্ডগুলোকে আবার আটকে নেব। কুলফি বানানো কিন্তু ভীষণই সহজ কাজ, খুব ঝটপট হয়ে যায়, অথচ এইটুকু পরিশ্রম এবং এইটুকু খরচেই কিন্তু প্রচুর কুলফি বানিয়ে নেওয়া যায় এবং দীর্ঘদিন সেটাকে ফ্রিজে স্টোর করেও খাওয়া যায়। আবার মোল্ডগুলোকে আটকে নিয়েছি। এটাকে এবার আমি মোটামুটি 8-10 ঘন্টা ডিপ ফ্রিজে রাখবো, তাহলেই এটা জমে যাবে। 8-10 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে আমি আবার ফিরে আসছি। প্রায় 10 ঘন্টা পর কুলফিগুলো জমিয়ে নিয়ে আমি ফিরে এলাম। এবার আমি মোল্ডটা খুলছি। কুলফিগুলো কিন্তু খুব ভালোভাবে জমে গেছে, দেখুন সহজে টানলেই উঠে যাচ্ছে। আর রংটা দেখুন, বেশিরভাগটাই আমি গোলাপি রাখতে চেয়েছিলাম আর অল্প একটু সবুজ। রংটা দেখুন, দুটো রং হওয়ার কারণে দেখতে দারুণ লাগছে।
এইভাবে আমি সমস্ত কুলফিগুলোকেই আনমোল্ড করে নেব। আপনাদের এইভাবে যদি টানলেই কুলফিগুলো ফুলে না আসে তাহলে সামান্য একটু রুম টেম্পারেচারে রাখা জল নিয়ে নেবেন, সেই জলের মধ্যে মোল্ডগুলোকে যদি একটু বাইরে থেকে এরকম ভিজিয়ে নেন তাহলে কিন্তু সহজেই কুলফিগুলো আবার ফুলে যাবে। আবারও অনুরোধ করছি, অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন, বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকেই খুব পছন্দ করবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু, দেখতেও দারুণ সুন্দর পেয়ারার কুলফি বা গুয়াভা কুলফি।